এখন পৃথিবীতে প্রেমিক প্রেমিকার কোনো অভাব নেই, অভাব শুধু একটা ভালোবাসার, মানুষের সত্যিকার ভালোবাসা। কাউকে ভালোবাসা ভুল না, তবে নিজের থেকে অন্যকে বেশি বিশ্বাস করা কঠিন ভুল। এ কথা সত্যই সত্য, আপনাকে বেশি যে বুঝে নেবে সে ঠিক একদিন ছেড়ে চলে যাবে। শিক্ষা শিক্ষিত হতে শেখায়, অর্থ ধনী হতে শেখায়, জ্ঞান জ্ঞানী হতে শেখায়, ভদ্রতা শৌখিন হতে শেখায়, মানবতা প্রকৃত মানুষ হতে শেখায়। আসলে আমরা সকলেই একা, আর এই সত্যটাকে মেনে নিতে পারি না বলেই আমরা একাকিত্বের যন্ত্রণায় ভুগি। প্রতিটা কাজ ওই শুরু হয় শূন্য থেকে, কেউই একশো থেকে কোনো কিছু শুরু করতে পারবে না। স্বপ্ন দেখতে হবে বেঁচে থাকার জন্য, আর বেঁচে থাকতে হবে মরার জন্য। স্বপ্ন সত্য করার জন্য শক্তি ন, সাহস আর সঠিক সংকল্পের প্রয়োজন। যার নিজের উপর বিশ্বাস অপরিসীম, সে অন্যের উপর কখনো নির্ভরশীল থাকে না। ভালোবাসার মানুষগুলো চিরদিন পাশে থাকবে না, কেননা কোনোভাবে তারা দূরে সরে যাবে। তাই নিজেকে নিজে ভালোবাসতে শেখো। আমরা যদি একবার একলা চলতে শিখে নিতে পারি, তাহলে কখনো অন্যের জন্য অনুশোচনা করে মন খারাপ হবে না। বোকা মানুষের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কোনোদিন প্রতারিত হয় না। প্রতিদিন সূর্য অস্ত যায়, আলো শেষ হয়, তার মানে দুঃখ বেদনা কষ্ট সব কিছুরই শেষ আছে, শুধু ধৈর্যের প্রয়োজন। ভালো সময়গুলো আমাদের সব সময় আনন্দ দেয়, আর খারাপ সময়গুলো অনেক নতুন অভিজ্ঞতা অর্জন করতে শেখায়। একা থাকতে পছন্দ করে সে কখনো নিঃসঙ্গ নয়, সে তার নিজস্ব জগৎ থাকে, আর নিজেকে নিয়ে ভালোবাসায় লিপ্ত থাকে। সিদ্ধান্ত নিতে হয় ভালোবাসার আগে, আর ভালোবাসার পর নিতে হয় দায়িত্ব, তবেই লাভ লাইফ সুখী হবে। তোমার কাছে যা আছে সেটাই তোমার জন্য অনেক, কারণ তোমার কাছে যেটা আছে সেটা অন্যের কাছে নাও থাকতে পারে।